নমস্কার, প্রতীক্ষার অবসান, একেবারে সময় মতোই আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আপনাদের সব থেকে এই মুহূর্তে সব থেকে আপনাদের প্রিয় জ্যোতিষতন্ত্রের অনুষ্ঠানটি নিয়ে এবং আপনাদের প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে। আমরা সব সময় যাকে ছাড়া আমাদের সংসারটাও চলে না, তো এই মুহূর্তে তাকে ছাড়াও আমাদের জ্যোতিষ জগৎ কিন্তু একেবারেই অন্ধকার। আর তিনি এমনই একজন মানুষ, তার কাছে আসার জন্য তিনি কাউকে আমন্ত্রণ জানান না, তাছাড়াও কিন্তু তার প্রত্যেকটা যজ্ঞে, তার প্রত্যেকটা পুজোয় এবং তার চেম্বারে হাজারো মানুষের ভিড়। শুধুমাত্র তার ভালোবাসায়, তার টানে প্রত্যেকটি মানুষ তার কাছে ছুটে আসছেন। আমি জানি আমার বন্ধুরা ধরে ফেলেছেন আমি কার কথা বলছি, একদম ঠিক। জ্ঞান, বুদ্ধি, বিবেক, যুক্তি আর সচেতনতা যুক্ত মানুষ হলেন আমাদের মৃন্ময়ী আয়ুষ্মিতা মা, যাকে ছাড়া এই মুহূর্তে সত্যি বোধহয় আমরা চোখে অন্ধকার দেখছি। যে অনুষ্ঠান করতে বসেও লাইভ চালু, তা সত্ত্বেও কিন্তু ওনার ফোনটা ভাইব্রেট হচ্ছেই, আমি তো সেটা ভালোই বুঝতে পারছি। কিন্তু কথা হচ্ছে, এই যে আমাদের হাজারো বন্ধুরা টেলিভিশনে পর্দার সামনে বসে আছেন, একটা ফোনে যদি একটু ওনার সাথে কথা বলা যায় সেই অপেক্ষায়। তো সুতরাং আমি সুকল্পা আর একটাও কথা বলে সময় নষ্ট করব না, স্বাগত জানাবো আমাদের মাকে, অবশ্যই মৃন্ময়ী আয়ুষ্মিতা মাকে, যিনি পশ্চিমবঙ্গের জনপ্রিয় তান্ত্রিক জ্যোতিষী এবং মনসা মায়ের মানুষ কন্যা, যিনি নিজের শরীরের রক্ত দিয়ে সেই বেলপাতায় হুমাগ্নি দিয়ে আজকে লাখো মানুষের উপকার করছেন, তাদের সমস্যার সমাধান করছে। এটা সুকল্পার কথা নয়, এটা সমস্ত মানুষের কথা। তো সুতরাং আমি আর একটিও কথা বলে সময় নষ্ট করব না, শুরু করব আজকের লাইভ। কিন্তু চেষ্টা করবেন প্রশ্ন রাখার শুধুমাত্র পরীক্ষা সংক্রান্ত নিয়ে, যেহেতু পরীক্ষা সমস্ত শুরু হয়ে গেছে আর প্রত্যেকটা ঘরে ঘরে যেমন পরীক্ষা নিয়ে মায়েদের চিন্তা, তার উপরেও যে মায় রয়েছেন তার চিন্তা সব থেকে বেশি। তাই চেষ্টা করুন পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন করতে, কিভাবে কনসেন্ট্রেশন হবে, কিভাবে মনোযোগ দিয়ে আপনার সন্তানটি পড়াশোনা করে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। তো আসুন শুরু করছি আজকে লাইভ, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের মাকে, মৃন্ময়ী আয়ুষ্মিতা মাকে। নমস্কার, এসে গেছি তোমাদের ঘরে, তোমাদের হৃদয় মাঝে। আশা করি সকলে ভালো আছো। পুজো পার্বণ অনুষ্ঠান সব কিছু শেষ, শরীর একটু খারাপ ছিল, অনেকদিন আসতে পারিনি, এখনও গায়ে জ্বর, তো এসে গেছি তোমাদের ঘরে পরীক্ষার টিপস নিয়ে। একেবারে সকলে ভালো আছো তো? তুমি যখন সঙ্গে রয়েছো সকলে ভালো থাকো। ভালো থাকতেই হবে, একদম ভালো থাকতেই হবে, কারণ সেই ঢাকের বোল, বাজির রোশনাই, লাইটিংয়ের ঝলসানো সেই রাত, সেগুলো সব কিন্তু থেমে গেছে, একদম থেমে গেছে। মাঝখানে যে প্রোগ্রামগুলো করেছিলাম তখনও কিন্তু কিছু কিছু অংশ বাকি ছিল। আমাদের যে শুভক্ষণ, শুভতিথি, সেই ভাইটাল মুহূর্তটা, সেই দেবীপক্ষর কিন্তু অবসান হয়ে গেছে। আবার একটা বছরের অপেক্ষা, ভারাক্রান্ত হলেও আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, চলতে হবে, বাঁচতে হবে এবং জীবনের রেখাটাকে পাল্টাতে হবে। একেবারে ঠিক। কিছু কিছু মানুষ আছে যে জ্যোতিষ বিশ্বাস করে না, কিছু কিছু মানুষ আসছে তন্ত্র মানে কি সেটাও জানে না, কিছু কিছু মানুষ আছে নিজের উপরে বেস করে চলতে চায় কিন্তু তাই কি কখনো হয়? কখনো হতে পারে না। টিভির ওপাশে যারা রয়েছ, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে সময়কে প্রাধান্য দিতে শেখো। সময় এমনই একটা জিনিস, তার মূল্য যে বুঝবে না, তখন কিন্তু যখন সময়টা চলে যাবে মূল্য বুঝলেও কিছু করার থাকবে না। তো আমাদের এগিয়ে যেতে হবে। দেখবে কখনো না কখনো সকাল থেকে যদি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, সারাটা দিন যেমন ডিসব্যালেন্স হয়ে যায়, সেরকম কিন্তু আমাদেরও কিন্তু ঠিক তাই, আমাদেরও ঠিক তাই যে সময়ের নির্ধারিত সময় কাজ করা উচিত। তো আমরা এগোতে হবে এবং সামনেই পরীক্ষা, এবং পরীক্ষার টিপস টোটকা তো রয়েছে, তার সঙ্গে রয়েছে কেরিয়ার। পরীক্ষা মানেই তো কেরিয়ার, একেবারে। এবং সেই কেরিয়ার আর পরীক্ষা নিয়ে আমার কাছের মানুষ, মনের মানুষ আজকে আমাকে বলেছিল যে কেরিয়ার এবং পরীক্ষা নিয়ে আজকের প্রোগ্রামটা রাখতে, আমি ঠিক তাই রেখেছি। কার উদ্দেশ্যে বলছি সে অবশ্যই বুঝতে পারছো, তো ভালো থেকো। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শ্রীরামপুর থেকে বলছিলাম। বেশ, শ্রীরামপুর থেকে, তার সম্বন্ধে জানবেন?
আজকের প্রোগ্রামটা পুরো কেরিয়ার এবং পরীক্ষা নিয়ে। স্বামীর জন্য ফোন নাম্বার আছে 8167584716। আগে জানুন আজকের লাইভ প্রোগ্রামটা কি নিয়ে শুরু হয়েছে। আজকের লাইভ প্রোগ্রামটা আমাদের ছেলে মেয়েদের পরীক্ষা শুরু হয়ে গেছে এবং মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সামনেই, উচ্চ মাধ্যমিকের টেস্টও কমপ্লিট হয়ে গেল এবং নর্মাল যে ডিসেম্বরের সেশনটা থাকে সেই পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে 21-25 মধ্যে। তাদের উদ্দেশ্যেই মা প্রোগ্রামটা করেছে। তোমার যদি বিশেষ দরকার থাকে তো তুমি অবশ্যই 8167584716 এ ফোন করো, ঠিক আছে? একদম বলবেন না, তাই তো? না, আজকে শুধুমাত্রই মৃন্ময়ী আয়ুষ্মিতা মা তার সন্তান সন্ততি যারা পরীক্ষা দেবে স্টুডেন্টস তাদের জন্যই অনুষ্ঠানটি রেখেছেন, লাইভটা বিশেষ করে। সেটাই, মানে অনুষ্ঠানের শুরুটা একটু যদি বন্ধুরা খেয়াল করেন তাহলে বিশেষ করে লাইভ অসুবিধা হয় না। পুজো পার্বণ অনুষ্ঠান নিয়ম কারণ তার মধ্যে দিয়ে আমরা চলেছি, কিন্তু এখন তো পরীক্ষা, আর এই পরীক্ষাটা হচ্ছে প্রত্যেক মা বাবার জীবনে একটা ভাইটাল সময় এবং স্টুডেন্টদের একটা ভাইটাল সময়। সেই ভাইটাল সময়টা যদি আমরা ঠিকঠাক মতো না করি, আমি কখনোই বলবো না যে আমার টিপ টোস্টটা নিয়েই তুমি পরীক্ষা দিতে চলে যাও, তোমার পরীক্ষার আর কিছু করতে হবে না, তাহলে একদমই। কিন্তু আমি 5 নম্বর কমন হলেও আমি করে দিতে পারবো। জানা প্রশ্ন অনেকে আছে পরীক্ষার খাতাতে গিয়ে তোমরা ভুলে যাও, যাও না কি? অনেকে আছে পরীক্ষার দিনই অসুস্থ হয়ে পড়ে, হয় না কি? তো তাদের উদ্দেশ্যে কিছু টিপ টোস্কা যদি তোমরা ঠিকঠাক মতন মেনটেন করতে পারো, কেরিয়ারটা কি আমরা ঠিকঠাক মতন ধাপ এগোতে পারি, আমাদের ছোটবেলাটা যদি ঠিকঠাক থাকে আমরা একটা ভালো স্কুলে অ্যাডমিশন পাবো, আবার আমাদের এই হাই স্কুলটা যখন ঠিকঠাক চলবে তখন আমরা একটা ভালো কলেজে অ্যাডমিশন পাবো, আর কলেজটা যদি ঠিকঠাক থাকে, নাম্বার যদি ঠিকঠাক থাকে, তাহলে আমাদের কেরিয়ারটা অটোমেটিক ঠিক ঠিকঠাক আসবে। তো কেরিয়ারের মধ্যে কিন্তু অনেক কিছু পড়ে যাচ্ছে দিদিভাই, দেখবে ফলো করে। আজকালকার দিনে যেটা হয়, ক্লাস 7-8 এর মেয়েদেরই একটা প্রেম ভালোবাসা এটা ইত্যাদি ইত্যাদি, এবং প্রচুর পরিমাণে পাকামি, প্রচুর পরিমাণে পাকামি। আবার কিছু কিছু ছেলে পেলে আছে 9-10-11-12 তারা ছোটখাটো ভাবে একটা নেশাভানের মধ্যে, তারা কোন রকম ভাবে ডিস্টার্ব মাইন্ড চলে যাচ্ছে, ওই মেয়েটাকে ভালোবাসছে, ওকে এই করতে করতে হুট করে বিয়ে থাওয়া করে ফেললো, হুট করে তাহলে কি কেরিয়ারটা নষ্ট হলো না? পুরো জীবনটা শেষ। এখানে লাইফ মানে কিন্তু শুধু কিন্তু পড়াশোনা না, লাইফ মানে অল টোটাল কেরিয়ার পুরোটা। কোন কারণবশত দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা দিতে বসছে, বাবা গত হয়ে গেল, তার কি লাইফে কোন রকম সমস্যা হচ্ছে না? সেটাই, সেই রকম করেন। লাইফটা কিন্তু একটা ছোট্ট জায়গা না, লাইফ একটা ওই জায়গাটা একটা আলাদা মানে আছে, সেই মানেটাকে বুঝতে হবে একেবারে ঠিক। হ্যাঁ নমস্কার। নমস্কার ম্যাম। হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে অভিজিৎ মজুমদার বলছি। কোথা থেকে? শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে। 1 মিনিট, সুসংবাদ আছে আপনার জন্য। আমি 30 তারিখে শিলিগুড়ি আসছি, আপনার জন্য একটা সুসংবাদ আছে। আচ্ছা, প্রথমেই সুসংবাদ, প্রশ্নটা কি নিয়ে, কার সম্বন্ধে? না, আমার সম্বন্ধে জানার ছিল ম্যাম। আচ্ছা বেশ, বলুন। আপনি জানেন তো আজ কিসের উপর লাইভ হচ্ছে? না, আজকে এক্স্যাক্টলি জানি, আমি প্রথমে লাইভ মানে লাইভ দেখে আর কি ডাইরেক্টলি। না, আজকে কিন্তু আপনি ব্যাপারে জানতে চাইছেন আপনি। হ্যাঁ, আপনার প্রশ্নটা কি ছিল? আপনার নাম হচ্ছে অভিজিৎ মজুমদার। অভিজিৎ মজুমদার, বেশ। গোত্রটা কি, আপনার গোত্রটা একটু বলবেন? গোত্রটা আলিমান গোত্র। আচ্ছা, আলিমান গোত্র, বেশ। আচ্ছা, সমস্যাটা কি আসছে? আপনি বিজনেস করতে চান? প্রথম কথা হচ্ছে পড়াশোনা কত দূর করা হয়েছে? আচ্ছা, এরকম কেন ডিসিশন হলো যে কসমেটিক্স এর ব্যবসার মধ্যে? আমি তো প্রাইভেট ফার্ম বা কম্পিউটার জনিত কোনো ভাবে হতেই পারত, ওই জায়গাটা তো আপনার ইন্টারেস্ট ছিল, কেন করেননি আপনি? না, অ্যাকচুয়ালি আমি বিএ তো কমপ্লিট করে আর কি চাকরিতে পেয়ে গেছি, তার জন্য আর কিছু করতে পারিনি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একটা চাকরি করেন? হ্যাঁ। একটা কথা বলতে চাইছি,
আপনি কি বিবাহিত? হ্যাঁ আপনি বিবাহিত? হ্যাঁ হ্যাঁ চলো। তো আমি কেরিয়ারের আগে একটা কথা বলছি, কোনো ফ্যামিলি ম্যাটার নিয়ে কোনো কিছু আপনি ডিস্টার্বে আছেন? হ্যাঁ এই সংসারে একটু প্রবলেম চলছে আর কি। আচ্ছা, বাড়ির মধ্যে কোনো রকম কোনো বড় মানে গাছ রয়েছে, বড় উচ্চতা মার্গের কি বুঝতে পারলাম না। খুব বড় কোনো গাছ আছে, ভীষণ বড় গাছ, লম্বা গাছ বলতে? হ্যাঁ আপনার বাড়িতে মেহগনি গাছ আছে। ও মেহগনি গাছ আছে, হ্যাঁ। ওটা কি রাখা খুব জরুরি আছে আপনার জন্য? না মেহগনি? আচ্ছা, রেড কালার আপনার ওয়াইফ পছন্দ করে প্রচুর? রেড মোটামুটি। পিঙ্ক তার সঙ্গেও বেশি? পিঙ্ক, পিঙ্ক, হ্যাঁ পিঙ্কও করে, কিন্তু ব্লুটা বেশি করে। ব্লুটা বেশি পড়ে। একটা কথা বলছি, খুব মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কিছু কিছু কারণে? হ্যাঁ আপনি সঙ্গে থাকুন, আমি ডিটেলস বলে দিচ্ছি। আপনি সঙ্গে থাকুন, আমি কানেকশনটা কাট করছি। হ্যাঁ আপনি সঙ্গে থাকুন, শুনুন। প্রথম কথা হচ্ছে সোমবারের জাতক, দ্বিতীয় কথা হচ্ছে একটা ঠিকঠাক টাইমে বিবাহিত লাইভ আসেনি। আচ্ছা, এই একটু আগেই আমি কিন্তু বলছিলাম যে লাইভটা কিন্তু একটা ছোট্ট জায়গার নাম, তো সেই জায়গাটাকে প্রাধান্য দিতে গেলে পরে, বিবাহিত জায়গা নিতে গেলে পরে সেই জায়গাটাকে আসতে হবে। এই যে যে কথাটা ওনার কণ্ঠস্বর, উনি যে একটা বিষাদের মধ্যে রয়েছে, বিষাদের মধ্যে, তার কারণ হচ্ছে ওই মেহগনি গাছ। ও তার কারণ হচ্ছে ওই মেহগনি গাছ। অনেকে ভাবতে পারো এটা কি করে সম্ভব, অবশ্যই সম্ভব। হাজবেন্ড ওয়াইফের মাঝখানে কোনো, যদি সেই বাস্তুতে যদি তাল বা নারকেল, না নারকেল কিন্তু ব্রাহ্মণ যুক্ত গাছ, ওটা ভগবানের সমতুল্য, নারকেল গাছ না, এই মেহগনি গাছ বা শাল গাছ বা তেঁতুল গাছ, তাহলে কিন্তু হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা ডিভোর্স আসবেই, আসতে বাধ্য। এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে যে আমার সঙ্গে ছিল তার লাইফ স্টাইলটা একরকম ছিল, বিয়ের পরে আর এক রকম হয়েছে। আচ্ছা, আপনি 8167584716 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি কথা বলবেন, ওকে? আসলে অ্যাকচুয়ালি আমার মনে হয় মিনমিন আসবে, মানে মেহগনি গান খুব কস্টলি, ভীষণ কস্টলি গাছ, এবং কস্টলি বলে ওই জন্য ওটাকে কাটতে পারছেন না, রেখেছে, কিন্তু জীবনটা তো দুর্গ তো কস্টলি হতে পারে আমার লাইফটা। অবশ্যই অবশ্যই, আমি কালকে একটা পেশেন্টের ওখানে গেছিলাম, একটু সঙ্গে থাকবে, যথেষ্ট সুন্দর বাড়িঘর সে করেছে, অনেক কষ্ট করে করেছে, লাইফে উনি, ওনার মধ্যে একটা পাওয়ার কিছু আছে, এবং সেই পাওয়ারটাকে কিছু কারণবশত এই বাস্তুর জন্যই নষ্ট হয়েছে। আচ্ছা, ওনার ওই বাস্তুর কারণের জন্য অনেক রকম ডিপ্রেশন এসেছে, সমস্যা এসেছে, কিন্তু উনি ওই বাড়িটাকে আমার কথা মতন বিক্রি করতে বাধ্য? বাধ্য না, কিন্তু ওনাকে করতে হতে হবে সব ক্ষেত্রে। যদি আমি আমার মানে অন্তরঙ্গটাকে বাঁচানোর চেষ্টা করি, তাহলে তো ফ্যামিলিটা বাঁচবে না। কিছু যদি ডিস্টার্ব, ওই মেহগনি থেকে যে অর্থটা আসবে, ওনার ফ্যামিলিটা নষ্ট নষ্ট হয়ে যাবে, মানে অর্থই তো সব নয় এখানে, সেটা ওনাকে ইমিডিয়েটলি ওই গাছটা কেটে দিতে হবে। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? কল্যাণী থেকে বলছি। কল্যাণী থেকে কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম? ছেলের নাম হিমাদ্রি পাল। হিমাদ্রি পাল? বেশ, ওর বয়স কত? হ্যাঁ হিমাদ্রি পালের বয়স কত? বয়স হচ্ছে আপনার 14। 14? কি সমস্যা হচ্ছে ওর? সমস্যা বলে সামনে পরীক্ষা আছে মাধ্যমিক, সেই ব্যাপারে এবং বেশ কি পড়াশোনা করলে ভালো হবে সেই জন্য জানা, মানে মাধ্যমিকের পর ও কি নিয়ে পড়াশোনা করবে, তাই তো? বেশ, মাধ্যমিকের পর কি নিয়ে পড়লে জীবনটা সুন্দর হবে? কিবার জন্ম? ওর জন্ম কিবারে হিমাদ্রি? ওর জন্ম হচ্ছে, হ্যালো হ্যালো, হ্যাঁ কি বারে? সোমবার। সোমবার, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। প্রথম কথা আপনাকে আমি একটা কথা বলবো, ও একটু চঞ্চল মাইন্ডেড, ফিকেল মাইন্ডেড হয়ে যায় কি? আচ্ছা, আর খাওয়া দাওয়া নিয়ে ওর মধ্যে একটা বিরক্ত বোধ আছে? বিরক্ত আছে। একটা কথা বলি, ও যেখানটায় পড়াশোনা করে ও কি একটু শুয়ে বসে একটু মানে হেজিটেট ভাবে পড়াশোনা করতে পছন্দ করে? প্রথম কথা বলবো, ওকে ব্ল্যাক এবং কোনো ডার্ক কালার ওকে ইউজ করতে দেবেন না এই এই দুটো বছর। আচ্ছা, এই দুটো বছর মাধ্যমিক এবং 11 ক্লাস। আচ্ছা, এক নম্বর। দু নম্বর, কিছু কিছু ক্ষেত্রে কেউ একটু মিথ্যে বলে ফেলছে, পরে ধরা পড়ছে? আচ্ছা, কোন রকম টাকা পয়সা জনিত ব্যাপার সমস্যা আপনি পড়েছেন? টাকা পয়সা সমস্যা নিজে নিজে পড়েছি। পড়েছেন তো?
হ্যাঁ, কেন আপনার কণ্ঠস্বর বলছে? যাই হোক, ছেলের কথাটা আমি বলছি, আপনি সঙ্গে থাকুন। আমি কি কানেক্ট রাখবো না, কেটে দিচ্ছি? প্রথম কথা মন দিয়ে শুনুন, প্রথম কথা হচ্ছে আপনার কণ্ঠস্বর বলছে আপনি কোনো রকম ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে রয়েছেন, আপনার কণ্ঠস্বর বলছে। দ্বিতীয় কথা, ছেলেকে নিয়ে একটা ডিপ্রেশন ভোগ করছেন, কিন্তু ওর কেরিয়ার যথেষ্ট ভালো যাবে, কিন্তু কোনো রকম কোনো বন্ধুজনিত ব্যাপারে ওর ডিস্টার্ব ফিল করবে, এই যে একটা কথা আর মিথ্যে। আপনি আজকের পরের থেকে ওকে ফলো আপ করুন, দেখবেন খুঁটিখাঁটি খুঁটিখাঁটি একটা মিথ্যে ওর মধ্যে বিরাজ করবে। এটাকে বাড়তে দেওয়া চলবে না। ফোন নাম্বার তো আপনার সঙ্গেই রয়েছে, আপনি ফোন নাম্বারে যোগাযোগ করে আমাকে জানাবেন আমি কথাটা ভুল বললাম না ঠিক বললাম। আর একটা কথা আপনাকে সঠিকভাবে বলে দিচ্ছি, বৃহস্পতিবার পান চটকে স্নান করান ওকে, ব্রেনটা কুল থাকবে। বৃহস্পতিবার পাঁচটা পান চটকে ওটা দিয়ে স্নান করান, ব্রেনটা কুল থাকবে। আর ও কিন্তু ষোলোর পরে, মানে ষোলো এই যে ষোলোর পরটা, সতেরো আঠেরো কিন্তু আপনাদের প্রচুর ডিস্টার্ব করবেন, কিন্তু মা বাবা তো সহ্য আপনাদের করতেই হবে। আর কোনো ও মানে এখন যে লাজুক লাজুক বাপ বা লাজুক এই এই জায়গাটা যেতে একটা লজ্জা বোধ করছে বা কিছু করছে, কিন্তু তখন কিন্তু সেটা থাকবেন না, একদম গ্যারান্টি। ওকে মুক্ত যদি সঙ্গে থাকে, মুক্ত এবং একটা পান্না অবশ্যই দেওয়া উচিত আছে, আর খুব লাইট কালারের জামাকাপড় ওকে পরান, ভালো থাকবে। তবে আর একটা কথাও বলে দিচ্ছি, কেননা মৃন্ময়ী মাইস্মিতা মা যেহেতু আর পাঁচজন জ্যোতিষতান্ত্রিকের থেকে একেবারেই আলাদা, সেটা তো আমার আর নতুন করে বলার দরকার নেই, সেটা আপনারাই জানেন। তো আমি আবারও বলে দেবো, 8167584716 এই নাম্বারে ফোন করবেন, উনি কিন্তু মাঝরাত্রেও ফোন ধরেন, এমনই একজন মানুষ। তো সুতরাং ফোনটা সেই সময় হয়তো যারা আমার পার্সোনাল নাম্বারে ফোন করছেন তারা এই নাম্বার, যেটা চ্যানেলের ফোন নাম্বার লাইভ নাম্বার রয়েছে, ওখানে ফোন করুন, ফোনটা আমি রিসিভ করব কি করে। এই মুহূর্তে মৃন্ময়ী অস্মিতা মা রয়েছেন লাইভে, তো সুতরাং ওনার পার্সোনাল নাম্বারটাই প্লিজ ফোন করবেন না, ফোন করবেন না। আপনারা ভাবছেন ওই নাম্বারটাতে ফোন করলে আমি রিসিভ, ওটা সম্ভব আমাদের দেখুন টেলিভিশনে পর্দায় স্ক্রলে নাম্বার আছে, সমস্যাটা দেখুন সেটাই, ল্যাপটপ নিয়ে বসে কোনো প্রোগ্রাম না, এটা সত্যি কথা, এটা ল্যাপটপ নিয়ে কোনো বসে প্রোগ্রাম না, সম্পূর্ণই ভগবানের শক্তি, যতটা পেয়েছে ততটুকু বিলীন করতে পারবো, ততটুকু ভালো রাখতে পারবো, এবং ভালো রাখার মানসিকতা নিয়ে চলতে হবে। শুধু মৃন্ময়ী অস্মিতা মাকে না, সকলকে। আমি যদি বলি ভালো আছি ভালো আছি ভালো আছি, তো সকলে ভালো থাকবে, ঠিক কথা। আমি কাউকে যদি জিজ্ঞাসা না করতে পারলাম তুমি কেমন আছো, আমি যদি কারোর খবর না নিতে পারলাম, তাহলে আমার মধ্যে কি মানসিকতা আছে? আমি যদি কারোর সঙ্গে বন্ধু হয়ে না উঠতে পারলাম, তাহলে তার কি মানে আছে? আমাকে তৈরি হতে হবে এমন ভাবে সকলের প্রিয় যেন হতে পারে, আর প্রিয় মানুষটা কখনো কারোর ক্ষতি করে না, ক্ষতি করে না। খারাপকে তো ভালোর সঙ্গে তো সবাই বসবাস করতে পারে, ভালোটাকে নিয়ে তো চলতে সবাই পছন্দ করে, খারাপকে নিয়ে চলতে পারে কে? সেটাই হচ্ছে মৃন্ময়ী অস্মিতা, একেবারে। আর মৃন্ময়ী অস্মিতা মায়ের কাছ থেকে একটা কথা শিখেছি, আপনারাও যেমন শিখেছেন আমিও শিখেছি, কোনোদিন যেটা নিয়ে ভাবিনি, ঈশ্বরের কাছে আমরা সবসময় শুধু দুহাত পেতে চাই, কিন্তু কখনো তাকে বলি না তুমি কেমন আছো। এই কথাটা আমার মনে সাংঘাতিক রেখাপাত করেছে, এখন কিন্তু আমি এই কাজটা করি, আমি এই কাজটা করি। যাই হোক, ফোনে কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? মাম্পি নস্কর বলছি, হাওড়া থেকে। মাম্পি? রাজ নস্কর, বয়স কত তার? বয়স আট। জন্ম কিবার জন্ম? বুধবার। বুধবার, বেশ। কি সমস্যা হচ্ছে ওর? একদম ছোট তো। আমি সমস্যা বলতে হবে না, প্রচুর চঞ্চল, প্রচুর, তাই তো? হ্যাঁ হ্যাঁ, খুব দুষ্টু, খুব চঞ্চল, এবং ও যখন যেটাকে বলবে সেটাও চাই, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছে মা। একটা কথা বলি মা, পজিশনটাকে এমন ভাবে তৈরি করো, এখনো মাটির দলা আছে, এখনো মাটির দলা আছে, ওকে যেমন করে তৈরি করবে ঠিক, তুমি অহেতুক ভাবে কিছু কিছু সময় গায়ে হাত তুলে ফেলো, অনেক সময় গায়ে হাত তুলে কিন্তু ওকে মানুষ করতে পারবে না তুমি। আপনি এটা করেন? হ্যালো, আপনি অহেতুক কারণে ওকে মারেন?
ওই যে সত্যি কথা বলতে হবে কিন্তু, বিশিষ্ট অঞ্চল তো এই মাসটা। আচ্ছা হ্যাঁ, তার মানে করেন। হ্যাঁ আমি এটাই তো বলছি, এটা ভুল হচ্ছে, এই মারটা কিন্তু ওর শরীরটাকে শক্ত করে দিচ্ছে। আর এর পরবর্তীতে কি হবে, তোমাকে ভয় পাবে না, ভয়ভীতটা নষ্ট হয়ে যাবে। দেখবে ওকে এখন থেকে আমি বলছি, যেটা বারণ করছো, বারংবার বারণ করছো, ঘুরে ফিরে কিন্তু সেটাই করছে, করছে তো। আর পড়াশোনা জিনিসটা কি, পড়াশোনাটা কি সেটাও বোঝার চেষ্টা করছে না, বোঝানো যাচ্ছে না ওকে। এটা হচ্ছে খেলা, আর মোবাইলটা ওর কাছে খুব সাপোর্ট জিনিস। মোবাইল ওর কাছে এখন থাকতে স্ক্রিনটা মোবাইল আছে, ও গেম হ্যাঁ তো সেটাই তো বলছেন, খেলা আর মোবাইল এই দুটোই হচ্ছে ওর সবথেকে প্রিয়। প্রথম কথা হচ্ছে মা তোমার সমস্যা একটু জটিল আছে, আমি এতগুলো ফোন এসেছে কাউকে কিন্তু বলিনি যে চেম্বারে, তুমি হাওড়াতে থাকো, তুমি চেম্বারে আসার দরকার নেই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 8167584716, ওই নাম্বারটায় ফোন করে ওর ডেট অফ বার্থ দিয়ে একবার একটু আমাকে ঝালিয়ে নাও, কারণ কন্ডিশনটা এমন একটা জায়গায় চলছে, কেরিয়ারটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কিন্তু একদম ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ভিতটা নষ্ট হয়ে যাচ্ছে, কারণের জন্য তুমিও কিন্তু আপসেট হয়ে পড়ছো, এবং তুমিও কিন্তু ভালো নেই, একদম 100% তোমার কণ্ঠস্বর বলছে তুমি হ্যাপি নেই, শুধু ছেলের কারণের জন্য না, অন্য কোনো কারণেও তুমি হ্যাপি নেই। তুমি অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই হোয়াটসঅ্যাপ করো, বা এখনই তোমার ছেলের ডেট অফ বার্থটা টাইম সবকিছু দিয়ে হোয়াটসঅ্যাপটা করে রাখো 8167584716 এই নম্বরে, ঠিক আছে? এই তন্ত্র সাধনাটা বই পড়ে তন্ত্র সাধনা না, অবশ্যই কাজটা করো এক্ষুনি, কন্ডিশনটা এমন একটা জায়গাতে তুমি রয়েছো, ওই সাদা ফুলটা ভাঙলে যেমন দুধটা বেরোচ্ছে আর তোমার চোখের জল অরণ গল্প হচ্ছে, এতে একটু লাইভ প্রোগ্রাম, এখানে সব কিছু খুলে বলা সম্ভব না, কারণ কিছু ফ্যামিলি ম্যাটার থাকে। তুমি হ্যাপি নেই মা, তুমি হ্যাপি নেই। আমি সত্যি আমি কথা বলা হারিয়ে ফেলি, যে যখন এইভাবে এই যে ফোনটা এলো হাওড়া ডোমজুর থেকে, মানে এটাই হচ্ছে সাধনা এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা, যেখানে এই যে বসে আছেন মিন্ময়ী আর অস্মিতা, আপনারা দেখুন সামনে কিছুই নেই, ল্যাপটপ তো দূরের কথা, কাগজ পেনও নেই সামনে, প্রয়োজন নেই, কারণ আমার ডানে মা, বায়ে মা, মস্তকে মা, সামনে মা, হৃদয়ে মা, আমার মা তো রয়েছে সঙ্গে, আমার আর কোনো কিছু প্রয়োজন নেই, আমি যে সকলের মা, সবার মা, সত্যি কথা। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে, নামটা শুনবো? অঞ্জনা কে? আচ্ছা অঞ্জনা কে? আচ্ছা কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের। মেয়ের নাম? আমার মেয়ের সম্পর্কে জান। মেয়ের নাম কি? অন্তরা কেশপাল। হ্যাঁ অন্তরা কেশপাল। আচ্ছা ওর নামটা ক্লিয়ার হলো? হ্যাঁ অন্তরা কেশপাল। হ্যাঁ আচ্ছা, মানে বাপের বাড়ির টাইটেলটাও রেখেছে, মেয়ে তো বিবাহিত মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ভাই কি ব্যাপারে জানেন? সম্পর্কে জানতে চাই। আচ্ছা কি নিয়ে জানতে চান আপনি মেয়ের ব্যাপারে? ওর ক্যারিয়ার সম্পর্কে। কি কি? সরকারি চাকরি পরীক্ষা। আচ্ছা ক্যারিয়ার, মেয়ে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে। বিয়ে কতদিন হয়েছে মা? বিয়ে 5 বছর হয়ে গেল। 5 বছর? 5 বছর। সন্তানাদি আছে তো? হ্যাঁ একটা মেয়ে। কিন্তু ফ্যামিলি ম্যাটার তো ঠিক নেই, ফ্যামিলির মধ্যে অ্যাডজাস্টমেন্টটা ঠিক নেই, 5 বছর হোক আর 5 মাস হোক, তোমার মেয়ের ফ্যামিলি ম্যাটারটা ঠিক নেই। হ্যালো, ওরা এমনিতে ওরা আলাদা এখন। আলাদা তো আলাদা কি, সংসার থেকে আলাদা আমার। হ্যাঁ তো সেটাও তো সেই ফ্যামিলি থেকে আলাদা কথা বলবেন, ফোন করবেন তো ক্লিয়ার কথা বলবেন। না না একদম সত্যি কথাই বলতে হবে, সত্যি কথা, সত্যি কথা করার। ও আমি বলছি ফ্যামিলি স্ট্রাকচারটা ঠিক নেই, কারণ নামের প্রথম অক্ষর যেখানে রয়েছে লগ্নে শনি, সেখানে সে ভালো থাকতে পারে না, আর সে ভালো থাকতে পারে না যখন তার আগে ক্যারিয়ারের আগে তার ফ্যামিলি স্ট্রাকচার ঠিক নেই, আর ফ্যামিলি স্ট্রাকচার ঠিক নেই তো সেই কথাটা সত্যি কথা বলছে, আমতা আমতা আলাদা হয়ে গেছে, তা বলো ক্লিয়ারলি মা।
আর সত্যি কথা এরকম অনেকেই হয়তো রয়েছো তোমরা যাদের লাইভে বলতে অসুবিধা, তাহলে তোমরা পার্সোনাল নম্বরে ফোন ওইখানে ফোন করো 8167584716 এই নম্বরে, লাইভে জানার দরকার, লাইভ দেখলাম আর সঙ্গে সঙ্গে ফোন টিপে হ্যালো করলাম, সেটা লাইভ না, লাইভ তো খুলে ভোলার জায়গা, তোমাদের সঠিক বিচার বিবেচনা করছি কিনা এই চ্যানেলের মাধ্যমে সেটাই তো লাইভ, একেবারে সেটাই তো লাইভ, পাঁচজন বসে আছে দেখছে একেবারে সেই জায়গাতে, তো লাইভে যখনই ফোন করবেন পুরো ডিটেইলসটা নিয়ে একেবারে সঠিক প্রশ্নটা রাখবেন। আজকে আমি অনুতপ্ত, কেন? কারণ দুজন এসে সঙ্গে থাকে চেম্বার থেকে ঘুরে গেছে, আমি খুব কষ্ট পেয়েছি, তারা কষ্ট করে এসেছে, আমি টাইমে পৌঁছাতে পারিনি, আমি যেখান থেকে আজকে চেম্বার করতে এসেছি একটা নতুন জায়গা থেকে আমি সঠিক জানতাম না কতটা সময় লাগবে না লাগবে, তো যাই হোক আমি চাইবো ধৈর্য কিন্তু একটা বড় বড় একটা জিনিস, ধৈর্য যদি কোনো মানুষের জীবনে না থাকে ধৈর্য, কারণ আমরা কথিত আছে চণ্ডীতে বলছে যে সয় সেই রয়, যে না সয় সে বিনাশ হয়, তো আমি যদি সহ্য ক্ষমতাটুকু না থাকে, আমার যদি ধৈর্যটুকু না থাকে, তাহলে আমি কোনোভাবেই এগোতে পারবো না, একেবারে কোনো কারোর উপরে বেস না করতে পারলে, বিশ্বাস না করতে পারলে, তাকে কখনো এগোনো সম্ভব না নয়। হ্যাঁ নমস্কার। হ্যালো নমস্কার। হ্যাঁ কে? আমাদের দুজনকে আমার ছেলের ব্যাপারে জানবো। আচ্ছা আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, বর্ধমানের কালনা থেকে। কালনা থেকে, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের ব্যাপারে। ছেলের নাম? ছেলের নাম সৌভিক ব্যানার্জি। সৌভিক ব্যানার্জি। ওর বয়স কত? কি বার ছিল? শনিবার, বৃহস্পতিবার। বেশ, সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। প্রথম কথা বলছি, ও কখনো কখনো একা চোরামি ভাবে থাকতে পছন্দ করে, আবার কখনো কখনো খুব হাসি খুশি করছে, মানে হঠাৎ করে খুব ভালো একটা পজিশনে থাকলো, আবার হঠাৎ করে খুব রেগেও গেল। মায়ের সঙ্গে বোঝাপড়াটা এখনই ভালো, এখনই খারাপ, হয়তো আবার কখনই। আচ্ছা, বাবাকে কিন্তু ও কোন রকম ভাবে ঠিকঠাক মতন খুলে বলতে পারে না, পারে না। আর একটা কথা বলে দিচ্ছি, ও কি ডিম মাংস বা রিচ খাবারটা খেতে খুব পছন্দ করে? হ্যাঁ হ্যাঁ, রিচ খাবারটাই পছন্দ করে মাগো। কারণ একটা কন্ডিশন তোমাকে আমি বলে দিচ্ছি, সরকারি চাকরির চেষ্টা কখনোর জন্য আছে ওর জন্য? ও করছে কি? তোমাকে আমি দুটো জায়গা বলে দিচ্ছি, ওকে সেই দুটো জায়গাতে খুব ভাবে তৈরি করতে বলো, একটা ওকে পোস্ট অফিসের দিকে এগোতে বলো, একটা ওকে রেলের দিকে এগোতে বলো। এই দুটোর মধ্যে ওকে জিজ্ঞাসা করবে, মৃন্ময়ী আয়ুষ্মিতা মা বলেছে রেলটাও সাপোর্ট করছে এবং করবে, রেলটাও সাপোর্ট করছে এবং করবে। কম্পিউটার বা মোবাইলটাও খুব পছন্দ করে? আর একটা কথা বলছি, সেটা হচ্ছে রাতে কটায় ঘুমায়? রাতে? শুয়ে পড়ে তাড়াতাড়ি। তোমার বেডরুম, ছেলের বেডরুম একটাই? না, আমার পাশেই ও বেডরুম। জিজ্ঞাসা করো, যেটা জানো না তুমি, ও খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে না, ও অনেক রাত অবধি জেগে থাকে, তাই তো? তাড়াতাড়ি শুয়ে পড়ে না এবং অনেক কিছু চিন্তা করছে, অনেক বড় হবে, ভালো কিছু করবে, ফ্যামিলিটাকে ঠিকঠাক মতো একটা জায়গাতে, এই মনোবৃত্তিটা কিন্তু ওর মধ্যে সব সময়ের জন্য ছোট থেকে ছিল, আজও আছে। আছে তো মা? আচ্ছা ম্যাম, আর একটা কথা বলি, আমারও মাঝে মাঝে শরীরটা ডিস্টার্ব, যে আমিও মানসিক, যে আমরা সাথে আমি একটু কথা বলি। হ্যাঁ তো ভালো, তো 8167584716 এই নম্বরে ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, খালি মা যখন তার সাধনায় থাকে তখন ফোন রিসিভ হয় না। আর একটা কথা আপনাকে বলে দিচ্ছি মা, আপনি যখনই ও পরীক্ষা দিতে যাবে, যখনই কোনো রকম কোনো পরীক্ষা দিতে যাবে, সঙ্গে একটা পকেটে, প্যান্টের পকেটের মধ্যে ওকে একটা পান দিয়ে দেবে, নিখুত পান, ওর জন্য খুব শুভ। কি দিয়ে দেবো? পান, পান পাতা। আচ্ছা, বাইক চালায় আপনার ছেলে? হ্যাঁ বাইক চালায়। হ্যাঁ, একটু সতর্ক হবে, সঙ্গে থাকুন মা। হ্যাঁ, বাইকটা নিয়ে একটু সতর্ক, আর আবারও বলছি 8167584716 এই নম্বরে ফোন করুন, না হলে হোয়াটসঅ্যাপ করুন, ঠিক আছে? আর পান পাতাটা দিয়ে দেবো, পান পাতা পরীক্ষার সময় নিখুঁত একটা পান পাতা সঙ্গে দেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, একদম ভালো থাকবেন।
তো এই যে ছেলেটি, সত্যি কথা, আজকে একটা 19 বছরের ছেলে, কিন্তু সে কিন্তু তার পরিবারকে ভবিষ্যতে কিভাবে সুন্দর করে রাখবে, অনেক ছেলে ভাবে, এটা সেটাই হচ্ছে কথা। এই বয়সের একটা ছেলে, 19 বছরের ছেলে, ও কিন্তু ভাবছে, কিন্তু সবাই ভাবে না, না এটা সত্যি খুব সবাই ভাবে না, ভাগ্যবতী ওর মা। অনেকে অনেকে অনেকেই ফোন করছে, ভাবছি মৃন্ময়ী আয়ুষ্মিতা আমার সবসময় অল টোটাল টাইমে ফ্রি, তার চেম্বার আছে, পুজো পাঠ আছে, তার সমস্ত কিছু আছে, এটা বোঝার মতন ক্ষমতা অনেকে নেই। মানে ওই যে তুমি একটু আগে যে কথাটা বললে, ধৈর্য, ধৈর্য, কারণ আমি যদি কখনো কোনো কারণবশত বলা হয় যে আমি একটা জায়গাতে রয়েছি, এই জায়গাটা ম্যাটার, তারপরেও সমানে ফোন ফোন সেই জায়গাটাকে, এই যদি বলা হচ্ছে, আমি তো অল টাইম আছে, অল টাইম। এই কটা দিন ধরে তুমি জানো না, সকাল 6:30-7:30 থেকে শুরু হচ্ছে, 4:30-5 সময় আমি টিভির পর্দাতে যারা রয়েছে তারা অবাক হচ্ছে, কিন্তু এটাই সত্যি, এটাই সত্যি, এটাই সত্যি। আমি এই কটা দিন যা পেশারের মধ্যে রয়েছি বলার মতন না। দেখো এই অমাবস্যা গেছে, জগদ্ধাত্রী পুজো গেছে, তারপরেও এক ভক্তের মঙ্গলার্থে তার গৃহে আমি পুজো করলাম, এখনো ঘা শোকায়নি, দেখো এখনো ঘা শোকায়নি, দেখেছো? সেরকম এই যে ভক্তদের মঙ্গলার্থে মৃন্ময়ী আয়ুষ্মিতা মা ছিল, থাকবে এবং যতদিন বাঁচবে, কারণ তোমাদের মধ্যে ভগবান আছে, সেই ভগবান খুঁজে নিতে আমি আছি। কে কোথায় ভালো থাকবে, কিভাবে ভালো থাকবে সেটাকে জানতে হবে। এই যে কেরিয়ার নিয়ে তোমরা প্রশ্ন করছো, সরকারি চাকরি, সবারই যে সরকারি চাকরি হবে তার কোনো মানে নেই, এমন এমন কিছু প্রাইভেট কাজ আছে, প্রাইভেট ফার্ম, সেখানে থেকেও কিন্তু মানুষ অনেক জীবনে উন্নতি করতে পারে, অনেক ডেভেলপ, কারণ সরকারি চাকরি সবার জন্য, তোমার ছেলে ফার্স্ট হবে, তোমার ছেলে সেকেন্ড হবে, সেটাই যে হবে তার কোনো গ্যারান্টি নেই, একেবারে। হ্যাঁ, ফোনে বন্ধু আছেন, নমস্কার। হ্যালো, নমস্কার। কে বলছেন? মা। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। বেশ, কার সম্বন্ধে জানবেন? মেয়ের নাম একটা কথা বলি মা, ওকে নিয়ে সব রকম মানে মানে ওকে চাইছে একটা সুন্দর কেরিয়ার দিতে, সুন্দর করে ওকে গুছিয়ে তুলতে, কিন্তু শারীরিকটা কিন্তু খুব একটা ভালো যায় না কিন্তু। দেখো মা, আমি তো তাকে দেখিনি, কারণ ইনজেকশন করছে, কারণ ওর কাছে মুক্ত আছে এবং তাতে ও ডিস্টার্ব ফিল করছে। ও বললাম, পড়ালাম, মুক্তটা ইমিডিয়েটলি হাত থেকে খুলে দাও, ইমিডিয়েটলি মুক্তটা খুলে দাও, স্রেফ পোবালটা দেখো চনমনে হয়ে উঠবে, দেখো চনমনে হয়ে, মানে খোলাই ছিল এই 2-4 দিন আগে পড়েছে সোনার জিনিস বলে, কিন্তু এটা ওর জন্য নয়, 2-4 দিন পড়েছে দিদি ভাই, কথাটা শোনো, 2-4 দিন পড়েছে, পরিস্থিতিটা কোথায় এটা বারণ করো, সোনার বলে শখ করে পড়ে নিয়ে পড়ো না, এখন আপাতত মুক্তটা আউট করে স্রেফ রক্ত প্রবালটা পড়াও, কারণ তোমার মেয়ে অনেক সময় আপসেট হয়ে পড়ছে, অনেক কারণে আপসেট হয়ে পড়ছে, অনেক জায়গায় টিকটিকি যেমন দেয়াল বেয়ে উঠতে চেষ্টা করছে, অনেক সময় স্লিপ কেটে পড়ে যাচ্ছে, ওর জীবনেও কিন্তু সেটাই হচ্ছে, হচ্ছে তোমার, তোকে ইমিডিয়েটলি একটা জায়গা মাথায় রাখো, মুক্তটা খুলে দাও, তুমি 8167584716 এই নাম্বারটাতে ফোন করো এবং ডিটেলস তোমার সঙ্গে আমি আলোচনা করে নেব, ভালো থাকবেন। তো যেটা আমার কথা হচ্ছে যে এই যে দীর্ঘ দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সাধনা, এই কথাটা সবাই আপনারা শোনেন টিভি খুললেই, বিশেষ করে জ্যোতিষতন্ত্রের অনুষ্ঠানে, অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামে এই কথাটা আপনারা শোনেন, কিন্তু সেটা বাস্তবায়িত করতে পারেন কজন, এটা আমার প্রশ্ন আপনাদের কাছে, এটা আমার প্রশ্ন, এটা আমার প্রশ্ন আপনাদের কাছে, যে আপনারা তো শব্দটা শোনেন দীর্ঘদিনের অভিজ্ঞতা সাধনা এই ওই তাই,
কিন্তু 25-30 বছরের অভিজ্ঞতা, কতজন বাস্তবায়িত করতে পারে 25-30 বছরের অভিজ্ঞতা? 25 বছর এখনো নিজের লাইফটাকে পার করিনি, কারণ এখনো 25 বছর আসেনি। ঠিক আছে, আমি খুব ছোট্ট এবং সাধারণ একটি ব্যক্তি, আপনাদের ঘরের মেয়ে, ঘর একদম ঘরের মেয়ে, নিখুঁত একটা সুন্দর জীবনে, সুন্দর জীবনে পৌঁছে দেওয়ার জন্য বাল্যকাল থেকে যে সাধনায় রত মৃন্ময়ী আসমিতামা। কারণ আমি তো আমি নিজে 25 বছরে আসিনি, তো আমি 25 বছরের অভিজ্ঞতা আসবো কি করে? আমাকে দু তিনজন প্রশ্ন করছে যে মা তোমাকে চ্যানেলে যথেষ্ট ভারবাত্মিক লাগছে সামনে এরকম, হ্যাঁ মানে তোমাকে অরিজিনাল মনে হচ্ছে একজন দেবী প্রতিমা। এবং আমাকে একজন বলছে আমাকে নাকি প্রথম যে দেখেছিল, মানে প্রথম দেখাতে সে আমাকে প্রতিমার মতন লেগেছে। ঠিক আছে, 1996-24 আগস্ট, ঠিক আছে। তো শঙ্কর বাবা তারাপীঠে বসে বলেছিলেন একজন তারা জন্মাবে ভাদ্র মাসে অমাবস্যা, সাতই ভাদ্র রবিবার ভাদ্র মাসে অমাবস্যার দিন এই মৃন্ময়ী আসবে। সঙ্গে থাকুন। তো আগে জানতে হবে, বুঝতে হবে অভিজ্ঞতাটা, অল্প সীমিত একটা বাচ্চার কাছ থেকে অনেক কিছু শেখা যায়, তাই না কি? একদম। সঙ্গে কি আর মৃন্ময়ী আসমিতা মার সম্পূর্ণ হচ্ছে ঐশ্বরিক ক্ষমতা, তার হচ্ছে ঐশ্বরিক, সেই কারণেই কিন্তু তিনি অন্যকে ত্যাগ দিয়েছেন, যার জন্য তিনি কিন্তু কখনো অন্ন গ্রহণ করেন না। ঐশ্বরিক ক্ষমতাটাই তার সব কথা, সেই ক্ষমতাটাকে রাখতে গেলে তাকে অনেক কষ্ট করতে হয়, সেটা আমাদের মাথার উপর দিয়ে যাবে যেটা তিনি করে থাকেন যে কষ্টটা। সব থেকে বড় কথা, অন্ন ত্যাগ দিয়েছেন দীর্ঘদিন, এটা আজ নয়। যাই হোক, ওনাকে জানতে গেলে সত্যি একটা মানে সারাটা দিন চলে যাবে হয়তো। হ্যাঁ, কে আছেন ফোনে? নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অপর্ণা রায় বলছি। অপর্ণা রায়? হ্যাঁ। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। হাওড়া থেকে, বেশ। কার সম্বন্ধে জানবেন? আমি বোনের সম্বন্ধে জানবো। কিবার জন্ম? বোনের নাম কি? অনন্যা। বোনের নাম অনন্যা। কিবারে জন্ম অনন্যার? মঙ্গলবার। মঙ্গলবার। অনন্যার বয়স কত এখন? ওর 18। বেশ, তুমি সমস্যা বলবে না, আমার দু তিনটে কথা তুমি মিলিয়ে নাও আগে। বেশ, ফার্স্ট কথা হচ্ছে প্রচুর জেদি, প্রচুর অসম্ভব জেদি। না অতটাও জেদি নয়, কিন্তু জেদি তো। জেদি বলতে এমনিতে মা বাবা সবার কথা শোনে। আচ্ছা, কোন রকম ডিস্টার্ব করছে না? না না না, মানে মা বাবার কথা মানেই শেষ। আচ্ছা, মা বাবার কথা মানে শেষ? শেষ। তোমার তোমার বোন তো এটা অনন্যা? হ্যাঁ। অনন্যা ও কোন ক্লাসে পড়ছে এখন? ও এখন এই বিএসসি ফার্স্ট ইয়ারে পড়ছে। কোন রকম কোন কিছু মানে জেদ বা তেজ ওর মধ্যে নেই? না না না, একেবারেই রাগি নয়? না একদমই রাগি না, খুব হাসি খুশি। তুমি ক্লিয়ার করছো তো? হ্যাঁ বলছি, অনন্যা আপনার ছোট মেয়ে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোন ক্লাসে পড়ছে? বিএসসি ফার্স্ট ইয়ার। একটা কথা বলি, ও কখনো জেদ খাটায় না, খাওয়া দাওয়া হোক, কোনো পারিবারিক কোনো সমালোচনা আলোচনা কোনো রকম কোনো কিছুতে কোনো কিছু সিদ্ধান্তের মধ্যে ওর কোনো রকম জেদ খাটায় না? না জেদ খাটায় না, এমনি কোনো জেদ নেই ওর, মানে এটা করবো দিতেই হবে, করতেই হবে। না আমি ওরকম জেদের কথা বলিনি, কিন্তু আপনি কথাটা ভালো করে, আপনার বড় মেয়েও বুঝলো না কথাটা। আমি বললাম মেষ রাশির জাতক এবং মঙ্গলবার জন্ম আগুনের মতন তেজ, গুমরানি, ধরা সাপের দেখেছেন ফলে একটা, মানে মৃন্ময়ী মা বলতে চাইছেন ভেতরে ভেতরে কি ও করবে, এইটাই তো বলতে চাইছেন। দেখুন মা, একটা কথা বলি, ওই যে একটু আগে বললাম 25-30 বছরের সাধনা না, খুব ছোট্ট সাধনা, ছোট থেকে এইভাবে করে এসেছি, কারণ অনন্যার নাম তার মধ্যে মঙ্গলবার জন্ম, মঙ্গল অর্থাৎ আগুনের, আগুনের সঙ্গে সমতুল্য, ওর মধ্যে ঘুমসানি ঘুমসানি একটা ব্যাপার থাকবেই। ওর অনেকটাই মা বলছেন সেটাই। হ্যাঁ আচ্ছা, সেকেন্ড প্রথম কথা হচ্ছে ও ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে কিছু? আচ্ছা, আপনি কোন রকম কিছু জানেন, ও লাভ লাইফ কিছু এসেছিল সেটা কোনো ডিসকানেক্ট হয়েছে বা বাড়িতে ফ্যামিলি এরকম কিছু হয়েছে জানেন কি আপনি? না না না, জানেন না। আপনি এই ব্যাপারটা খালি ক্লিয়ার করুন, আপনি ফোনে ফোন করুন, আপনারা ক্লিয়ার বলবেন না, রাখুন।
আপনি 8167584716 এই নাম্বারে একটু ফোন করবেন মৃন্ময়ী আয়ুষ্মিতা মাকে, ঠিক আছে? আমি আবারও একটা কথা বলছি চ্যানেলে বসে, লাইভে যা লাইভে ফোন করে লজ্জা বোধ হবে জানাতে, সংকোচ বোধ হবে, তারা লাইভে ফোন করবেন না। লাইভে পরিষ্কার শোনা যাচ্ছে পাশ থেকে, ওনা বলছে বারবার করে, রীতিমতন বলে দিচ্ছে যে আমি একটা কথা বোঝাতে পারছি না, যে অনন্যা নাম, অনন্যা নাম, জ্যোতিষ বন্ধু বন্ধুরা যারা রয়েছে তারাও যদি আমার এই প্রোগ্রামটা ফলো করে রাখো, তোমরা একটা মঙ্গলবার জন্ম দিদি প্লাস অনন্যা নাম, অদিয়ে অনন্যা মেষ রাশি, মেষ রাশি মঙ্গল, মেষ রাশির জাতক হচ্ছে মঙ্গল, আবার মঙ্গলবারে জন্ম, এখানে পরিষ্কার, তার মধ্যে একটা ঘুমশানি ভাব থাকবে, সে কোন রকম অ্যাফেয়ারে জড়িত হবেই এবং খুব চাপা মাইন্ডের হবে, যেটা বাড়ির ফ্যামিলি বুঝতেই পারে না। এবং অ্যাকচুয়ালি দেখো যারা এরকম বুঝতে পারে না সেই জাতক বা জাতিকা কিন্তু কত কষ্ট পান, এই যে গুমড়ে মেয়েটা কষ্ট পাচ্ছে, চিৎকার করলাম, চেঁচামেচি করলাম, এরকমও জেদ আছে, আবার কিছু কিছু জেদ আছে, আমি দিনের পর দিন চেপে চেপে রেখে দিলাম, একেবারেই তাই, ঠিক আছে? এই যে অনন্যাকে আপনাদের বুঝতে হবে, হ্যাঁ, বুঝে ফোনটা করুন, একদম অনন্যাকে কিন্তু আপনাদের বুঝতে হবে। হ্যাঁ নমস্কার, বোঝার মতন এখনো মনে হয় ঠিক মতন আপনারা বুঝতে পারছেন না ওকে। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি হ্যাঁ থেকে বলছি, কোথা থেকে? শিয়াউরাফুলি থেকে। কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম কি? শ্রীতমা মাঝি। শ্রীতমা মাঝি, ওর বয়স কত? বয়সটা বলুন, বয়সটা বলুন। কি বার জন্ম? 14+। কি বারে জন্ম? মঙ্গলবার। মঙ্গলবার, বেশ। প্রশ্নটা কি আপনার, সমস্যা কি করছে? সমস্যা ও এখন এই মাধ্যমিক কালকে টেস্ট পরীক্ষা। আচ্ছা, কালকে থেকে টেস্ট পরীক্ষা, মা সিদ্ধেশ্বরী মা মনসা মা চণ্ডীর কাছে কামনা করি তোমার পরীক্ষা খুব ভালো হোক। টেস্টের সোমবার থেকে শনিবার যে টোটকাগুলো বলেছি সেগুলো তো তোমরা জেনেছো, আশা করি লিখে নেবে, যদি না মনে থাকে বা না লিখে থাকো হোয়াটসঅ্যাপে জানবে। তার আগে একটা কথা বলো মা, তোমার তো প্রিপারেশন ঠিকঠাক হয়নি। কেন হয়নি মা? ইংলিশ ইতিহাস ভূগোল এই চ্যাপ্টারটা একদমই ঠিকঠাক মতন গুছিয়ে উঠতে পারেনি না, সঙ্গে অঙ্কটাও রয়েছে। তোমার কোনো বাইরের নজর বাইরের কোনো কিছু এগুলো আসবে না, কিন্তু তুমি পড়াশোনার জায়গাটার মধ্যে ঘরের কাজকর্ম ঘরের মধ্যে জড়িত কেন হলে মা, তুমি তো যথেষ্ট ভালো স্টুডেন্ট, ভুল বলছি মা? পরীক্ষা তোমাকে তো গুছিয়ে চলতে হবে, আমার তোমার জন্য কষ্ট হচ্ছে, কারণ ওই যে মানে শ্রীতমা প্লাস মঙ্গলবার এই জায়গাটা তোমাকে ফলো করতে হবে। আমি তো বুঝেই নিয়েছি মা তোমার অনেক কিছু প্রিপারেশন নেওয়া হয়নি, যেটা তোমার মাও জানে না, বলো ভুল বলছি? আমি ওর জন্যই আমার কালকে বাংলা পরীক্ষা মেরে সারাদিনই পড়ে যাচ্ছি ভাই। পড়ে যাচ্ছো, কিন্তু মা তুমি ঠিকঠাক মতো কেন আগে থেকে প্রিপারেশন না নিলে? তোমার নেয়াটা তো উচিত ছিল বলো তো। হ্যাঁ মানে আমি আগে অনেকদিনই পড়ছি, কিন্তু পড়তে বসে না আমার মনটা অন্যদিকে চলে যাচ্ছে, চঞ্চল হচ্ছে, এবং সেটা বেশ কিছুদিন যাবত হচ্ছে। হ্যাঁ বেশ কিছুদিন যাবত, এবং তুমি একটা জিনিস ফলো করে দেখবে, খাবার জিনিসের প্রতিও তোমার একটা অরুচি বোধ হবে। হ্যাঁ হচ্ছে তো? আর একটা সত্যি কথা লাইভে বলবে, কেউ তোমাকে খুব ডিস্টার্ব করেছে? কেউ মানে কি রকম ক্ষেত্রে, মানে বন্ধু বান্ধব কোন রকম কিছু? আমি লাইভে খুলে বলবো, এবার তুমি বুঝে নিচ্ছো মাধ্যমিক, বুঝে নাও তুমি, তোমাকে কেউ কোন ডিস্টার্ব করেছে এবং সেই ডিস্টার্বটা তোমাকে পড়াশোনায় ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে, এটা হয়েছে কি? হ্যাঁ এটা ক্লাস 7 এ হয়েছে। শোনো এখনো সময় আছে, আবারও বলছি 8167584716 এই নম্বরে তাড়াতাড়ি ফোন করো, হোয়াটসঅ্যাপ করো। একটা প্রশ্ন করছি, শরাফুলির কোন স্কুলে পড়ো? বৈদ্যবাটিতে পড়ি। কোন স্কুলে? চারুশীলা। চারুশীলা, ঠিক আছে, অবশ্যই ফোন করো 8167584716 এই নম্বরে, ঠিক আছে? অবশ্যই। আর কিছু বোঝাতে হবে কাউকে?
প্রত্যেক এপিসোডের মতন আজকেও সুকল পাবা ক্রুদ্ধ মৃন্ময়ী আয়ুষ্মিতা মায়ের অনুষ্ঠান করতে বসে। 9টা ফোন নিয়েছি লাইভে, আমার সত্যি কিছু বলার নেই। হাউ ইট ইজ পসিবল, এটা হচ্ছে সম্পূর্ণ একই কথা, ঐশ্বরিক ক্ষমতা, একটা মারাত্মক ঐশ্বরিক ক্ষমতা যার ফল আপনারা শুনছেন, আমি পাশে বসে শুনছি। মারাত্মক একটা ঐশ্বরিক ক্ষমতা না থাকলে এই ফোনটা আমি লাস্ট নেব। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চম্পাহাটি থেকে বলছি। নমস্কার মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চম্পাহাটি থেকে। তাড়াতাড়ি কার সম্বন্ধে জানবেন? আমি ছেলের সম্বন্ধে। ছেলের নাম? ছেলের নাম গণেশ দেবনাথ। গণেশ দেবনাথ, বয়স কত? বয়স 33। কত? 33। আপনি কি নিয়ে জানতে চান? আমি ছেলের ক্যারিয়ার সম্বন্ধে। আচ্ছা বেশ, কি বারে জন্ম? পড়াশোনা করেছো? সোমবার। সোমবার কত অবধি পড়াশোনা করেছে? ও বিএ পাস করেছে। চেষ্টা করেছিল? করছে। টাকা পয়সা কিছু নষ্ট হয়েছে? ভীষণ। প্রথম কথা বলবো মা, ও যে চঞ্চল জায়গাটা, আর ও যে নিজের বুঝটাকে নিজে না বুঝে কিছু গোড়ামি করছে, করছে তো কিছু গোড়ামি? শোনো মা, লাইভের একদম শেষ মুহূর্তে, এটা একটা বিস্তারিত আলোচনার জায়গা, তোমার যদি এমার্জেন্সি মনে হয় যে হ্যাঁ মৃন্ময়ী আয়ুষ্মিতা মায়ের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট, তুমি ফোনে কন্ট্যাক্ট করো 8167584 7, আর ছেলেকে বলো আমার সঙ্গে কথা বলতে, ছেলেকে বলো আমার সঙ্গে কথা বলতে। আর কোনো টাকা পয়সা ওর হাতে দিও না, সোনা ধরবে ছাই হয়ে যাবে, সোনা ধরবে ছাই হয়ে যাবে। তুমি হাজারো চেষ্টা করো, হাজারো কিছু বলে তোমাকে বোঝানোর চেষ্টা করো। আমি ভুল বলছি মা? আসবে, নিশ্চয়ই আসবে, কিন্তু ওকে সঠিক জায়গাটাকে দেখাও মা। শুধু টাকা দিয়ে দিচ্ছ, ভুল পথে যাচ্ছে, ভুল পথে গেছে, চালনাটা পুরো ভুল। তো একদম চিন্তা করার দরকার নেই, জানুন এই মুহূর্তে থেকে সুসময় এসছে আপনার ছেলের জীবনে। কেন আপনি মৃন্ময়ী আয়ুষ্মিতা মায়ের লাইভে ফোন করেছেন, কথা হয়েছে 8167584716। প্রত্যেককে বলবো হোয়াটসঅ্যাপ করুন, ফোন করুন, কথা বলুন, এবং এই যে ভয়ঙ্কর সমস্যার মধ্যে দিয়ে সবাই যাচ্ছেন সেখান থেকে বেরিয়ে আসুন। তবে হ্যাঁ, তার কথা মতো ধৈর্য, সময় না হলে আমার কাছে পৌঁছাতে পারবে না, এটা আমি জানি। আমার কাছে পৌঁছাতে হলে পরে সময়, আর যে পৌঁছেছো তার সুসময় এসেছে, একদম এটাই সাক্ষী, এটাই চেম্বার বলছে, এটা সুকল্পা দ্বীপ আশেপাশে বলছে। কারণ আমার যে পরিস্থিতিটা, যেখানটা থেকে আমি শুরু করি সবাইকে, গোড়া থেকে উপরে, গোড়া থেকে উপরে, কিভাবে সে ভালো থাকবে, কিসের থেকে ভালো থাকবে, তাতে যদি আমার রক্তের শেষ বিন্দু অবধি ভক্তের জন্য দিতে হয়, আমি দিতে প্রস্তুত, একদম প্রস্তুত। আমি সবার জন্য, সবার জন্য, সকলের চৈতন্য হওয়াটা প্রয়োজন আছে, আর সেই চৈতন্যময়ী মায়ের আরাধনা করি, আর সেই মায়ের আরাধনা করতে রক্তের প্রয়োজন, রুদি ছাড়া কখনো। এক ফোঁটা রক্ত যেমন জীবন বাঁচাতে পারে, মৃন্ময়ী আয়ুষ্মিতা মায়ের সেই এক ফোঁটা রক্ত থেকে মানুষের জীবন বাঁচছে, সত্যি কথা, জীবন বাঁচছে। আর এটাও সবাই মাথায় রাখবেন বন্ধুরা, তার ঐশ্বরিক ক্ষমতাটা আমাকে একটু বলতে দাও, তার ঐশ্বরিক ক্ষমতা এতটাই বেশি, এতটাই ভয়ঙ্কর, যে তার পূজোর জায়গায় এতটুকু অন্যায়, তার উপর কিন্তু বিশাল বড় একটা ক্ষতি হয়ে যায়, হয়েছেও। আগামী দিনে বলবো আপনাদের সেই সব কথা, মানুষটি বড্ড ঐতিহাসিক একটি মানুষ। আজ আর সময় নেই, দেখা হচ্ছে নেক্সট দিন। প্রত্যেককে ফোন করুন, কথা বলুন, সমস্যা থেকে বেরিয়ে আসুন, সবাই ভালো থাকবেন। বিপদে যখন পড়বে তোমরা ডাকবে, যখন আকুল হয়ে পৌঁছে যাবো তোমার ঘরে, তোমাদের হৃদয় মাঝে, মঙ্গলময় ঈশ্বর সকলের মঙ্গল করুক। জয় মা, জয় মা, জয় মা।